ঘুম আসছে না আমারও। আমি তো শুধু এটাই ভাবছি, কাল যখন আমরা ঠাকুমার কাছে পৌঁছবো তখন আমরা কতটা মজা করব। আর ঠাকুমা আমাদের গল্পও শোনাবে। আরে হ্যাঁ, খুব মজা হবে। আচ্ছা, তুই ঠাকুমার জন্য কোনো গিফট কিনেছিস? না। কেন? আরে বোকা, কালকে ওনার জন্মদিন। আমি তো ভুলেই গেছিলাম, এবার কি করব? আমি জানতাম সেটা। এই দেখ, আমি ঠাকুমার জন্য এই আংটিটা এনেছি। খুব সুন্দর হয়েছে। কোনো ব্যাপার না, কালকে আমাদের দুজনের তরফ থেকে এটা ওনাকে দেব। বা আমার দাদা, দাও এইটাকে এবার আমরা গিফট প্যাক করি। দুই ভাই আংটিটাকে একটা সোনালী বাক্সের মধ্যে রাখলো আর তারপর ওটাতে একটা রিবন বেঁধে দিল। দুজনেই ভীষণ খুশি ছিল। পরের দিন সোহম আর দক্ষ নিজের মায়ের সাথে গাড়িতে করে বেরিয়ে পড়ল। মা, ঠাকুমার এখন বয়স কত হলো? হয়তো 60 বছর। 60 বছর! হয়তো সেই জন্যই উনি আমাদের এত পুরনো গল্প বলতে পারেন। মা, ঠাকুমা এত সব গল্প কি করে জানলেন? কারণ ঠাম্মা আমাদের সবার বড়, ওনার অভিজ্ঞতা আমাদের সবার থেকে অনেক বেশি। তার মানে কি উনি সারা পৃথিবী দেখে ফেলেছেন? না না, মানে ওনার সাথে বেশি মানুষের পরিচয় হয়েছে, তাই উনি বেশি গল্প জানেন। এ তো ভালোই, উনি আমাদের প্রতিদিন নতুন গল্প শোনাবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে রেখো, ঠাম্মাকে কিন্তু বেশি জ্বালাতন করবে না। ঠিক আছে মা। এই তো আমরা এসে গেছি। ঠাকুমা, 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 হ্যাপি বার্থডে ঠাকুমা। এসে গেছো আমার সোনারা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সোনা। আমি জিনিসপত্র ভেতরে রাখছি। তোমার বয়স কি সত্যি 60 বছর? না, আমার তো 70 বছর বয়স। আরে বাবা রে। দক্ষ, সোহম, ঠাকুমা, চলো আমাদের সাথে। আরে সাবধানে সোনারা। হ্যাঁ ঠাকুমা, আমরা সাবধানেই যাব। আসুন মা, কেক কাটুন। এসবের কি দরকার ছিল? দরকার ছিলই তো, আমি কেক খাবো যে। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও তোমার গিফট। আমার জন্য উপহার? বাহ আংটি, খুব সুন্দর হয়েছে সোনারা। তোরা দুজনে এই উপহারটা আবার কখন কিনলি? ব্যাস কিনে নিয়েছি। ঠাকুমা, এবার তুমি আমাদের গল্প শোনাবে তো? হ্যাঁ ঠাকুমা, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আগে আমায় বসতে তো দাও। এবার শোনাও গল্প। যেহেতু তোমরা দুজনে আমায় আংটি উপহার দিয়েছ, তার জন্য আজ আমি তোমাদের একটা জাদু আংটির গল্প শোনাবো। জাদু আংটি? আরে বা। অনেক বছর আগে দুটো ছেলে ছিল, একদম তোমাদের দুজনের মতো। ওরা দুজন যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন ওরা একটা গুহা দেখতে পেল। দুজনে গুহাতে গেল আর ওখানে ওরা একটা লাল পাথরের আংটি দেখতে পেল। দাদা দেখো এই আংটিটা কত সুন্দর, তাই না? হ্যাঁ ভীষণ সুন্দর। এই দেখ আমার আঙুলে কত সুন্দর লাগছে এটা। হ্যাঁ দাদা, কিন্তু এর উপরে কিছু দাগ লেগে আছে। দাঁড়াও আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর যেই ওই ছেলেটা আংটিটা পরিষ্কার করলো, ওরা দুজনেই গুহা থেকে উধাও হয়ে গেল। দুজনে মারা গেল? না, ওরা দুজনেই গুহা থেকে উধাও হয়ে একটা অন্য গুহায় পৌঁছলো। আর একটা গুহা? আর দুজনেই ওই গুহায় পৌঁছে ভয় পেয়ে গেল। দাদা পালাও।
পালা তাড়াতাড়ি এখান থেকে। দুজনের পেছনে একটা ডাইনোসর দৌড়চ্ছিল, দুজনে দৌড়তেই থাকলো। তারপর ওদের দুজনের মধ্যে একজন পাথরে ধাক্কা খেয়ে পড়ে গেল। ডাইনোসরটা কি ওদেরকে খেয়ে নিল? না, যখন ওই ছেলেটা নিচে পড়লো তখন ওই চিৎকার করতে থাকলো, দাদা বাঁচাও। ওর ভাই তাড়াতাড়ি দৌড়ে চলে এলো আর ওকে বাঁচিয়ে নিল। আর তারপর দুজনে একসাথে দৌড়তে থাকলো। ঠাকুমা, তারপর কি হলো? এত দৌড়তে দৌড়তে দুজনে ক্লান্ত হয়ে পড়ে। ওরা আরেকটা গুহা দেখতে পেল, দুজনে ওই গুহার ভেতরে চলে গেল। তারপরে কি হলো ঠাকুমা? এই গুহাটার ভেতরে একজন আমারই মতো ঠাকুমা থাকতেন, কিন্তু উনি পশুদের ছালের জামা কাপড় পরতেন। ঠাকুমা বাচ্চাদের দেখতে পেলেন। কি হয়েছে বাচ্চারা, তোমরা এত ভয় কেন পেয়েছো? আমাদেরকে একটা ডাইনোসর তাড়া করেছে। কোনো ব্যাপার না সোনা, এই নাও জল খেয়ে নাও। তারপর ওই ঠাকুমা বাচ্চাদের সুস্বাদু খাবার খাওয়ালেন আর বাচ্চারাও ওনাকে ওদের গল্পটা বলল। আর এইভাবে আমরা এখানে এসে পৌঁছেছি। এর মানে হলো তোমরা এই জাদু আংটিটার সাহায্যে তোমরা এই স্টোন এজের জগতে পৌঁছে গেছো। হ্যাঁ ঠাকুমা, কিন্তু আমরা তো এখন বুঝতেই পারছি না যে আমরা আমাদের জগতে আবার কিভাবে ফিরবো। তোমরা বরং আরেকবার ওই জাদু আংটিটাকে ঘষে দেখো, হয়তো তোমরা তোমাদের নিজেদের জগতে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমরা এটাই করে দেখব। কিন্তু তার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ঠাকুমা। কোনো ব্যাপার না সোনারা। তারপর দুজন বাচ্চা মিলে আংটিটাকে ঘষল আর তারপর সেই পুরনো গুহাটায় পৌঁছে গেল যেখানে ওরা ওই আংটিটা খুঁজে পেয়েছিল। বাহ, খুব সুন্দর গল্প ঠাকুমা। এরকম জাদু আংটি কি সত্যিকারের হয় যেটা আমাদের স্টোন এজে নিয়ে যেতে পারবে? হয়তো, কিন্তু এখন তোমাদের দুজনের স্টোন এজে নয়, বরং খেলতে যাওয়া উচিত। লাভ ইউ ঠাকুমা। লাভ ইউ টু। আমার সোনারা যাও এখন খেলা করো। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।